একটি মাস, যেই মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি এই রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করবে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, যেই ব্যক্তি রমজানের এক মাস রোজাকে সুন্দরভাবে পালন করবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরো বলছেন, ওমান কামা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি এই মাসের রাত্রি সুন্দরভাবে জাগরণ করবে, এই রাতগুলোতে কিয়ামুল লাইল পালন করবে, তারাবির সলাত, তাহাজ্জুদের সলাত আদায় করার মাধ্যমে ইবাদতের সাথে রাতগুলোকে কাটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ঘোষণা করেন, ওয়ামান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি গোটা মাস নয়, এই মাসের শুধুমাত্র লাইলাতুল কদরের রাত্রি যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তারও গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বলেই তিনি শান্ত হননি। এই মাস এমন একটি মাস, যেই মাসটি অন্যান্য সকল মাসে থেকে সব দিক থেকে ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইদা দাখলা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। এই মাস, এই রমজান মাস যখন আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সবগুলো জান্নাতের দরজাকে খুলে দেবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে অপর বর্ণনায় এসছে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাস আগমন করলে আসমানের দরজাগুলোকে খুলে দেন। অন্য বর্ণনায় এসছে, ফুতিহাত আবওয়াবুর রাহমাতি, এই মাস আগমন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের সকল দরজাকে খুলে দেন। আমরা অনেক কৃপণ হয়ে গিয়েছি, অনেক কৃপণ হয়ে গিয়েছি আমরা। এত সুন্দর ফজিলতের কথা শোনার পরে আমাদের মুখ থেকে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না। প্রত্যেকটি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি নিয়ামত, আমাদের প্রতি রহমত, আমাদের প্রতি দয়া। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করলেন, মায়া করলেন, রহমতকে ঢেলে দিলেন, তো ওই আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না? যখনই আমরা এমন কোন বিষয় শুনবো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করছেন, তখনই আমরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই সমস্ত বাক্যগুলো বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম, যখনই রমজান মাস আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন, আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দেন, রহমতের দরজাগুলোকে খুলে দেন, এই সমস্ত দরজাগুলোকে খুলে দিয়ে মানব জাতির উপরে, উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোচ্চ দয়াকে ঢেলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া গুল্লিকাত আবু জাহান্নাম, এবং জান্নাতের দরজাকে খুলে শুধু খুলেই দেন না, বরং জাহান্নামের দরজাগুলোকে তিনি বন্ধ করে দেন। ওয়াসুল সিলাতিশ শায়াতিন, এবং এই মাসে যেন মানুষ সুন্দরভাবে আমল করতে পারে, আমল করতে গিয়ে বাধাপ্রাপ্ত না হয়, চিরশত্রু শয়তান তাদেরকে ইবাদত থেকে পিছু হটাতে না পারে, তাই ওয়াসুল সিলাতি শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, শিকল দিয়ে তাকে বেঁধে আটকে রাখেন, যাতে করে তারা আমাদের সিয়ামে, আমাদের কিয়ামে, আমাদের ইবাদতে, আমাদের ইখলাসে, আমাদের নিয়াতে কোনো প্রকার বাধা প্রদান করতে না পারে। তাহলে বোঝা যাচ্ছে, এই মাসে যারা ইবাদত করতে পারবে না, সিয়াম পালন করতে পারবে না, রোজা রাখতে পারবে না, এরা হচ্ছে পৃথিবীর বিকে সবচেয়ে দুর্ভাগা, পৃথিবীর কাছে সবচেয়ে ধিক্কার প্রাপ্ত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে বঞ্চিত।
সুতরাং আমাদেরকে এই মাসটা যথাযথভাবে পালন করতে হবে। শুধু তাই নয়, এরপরে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, হে মানুষ সকল তোমরা শুনে রাখো, জান্নাতের আটটি দরজার মধ্যে একটি দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যেই দরজাটির নাম হলো রায়্যান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটি দরজা করেছেন, তার মধ্যে একটি দরজা হলো রায়্যান নামক দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াদখুলু মিনহু সাইমুন, এই রায়্যান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। কাল কিয়ামতের দিন যারা রোজা রেখেছে, রমজানের সিয়ামকে সঠিকভাবে পালন করেছে, শুধুমাত্র তারাই এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করার অধিকার পাবে। অন্য কেউ যারা রোজা রাখেনি, তারা যদি অনেক সম্মানিত হয়, তারা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাম বলছেন, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ব্যতীত এই রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখলু উগলিক ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, যখন রোজাদাররা রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করা শেষ হবে, আর কোন রোজাদার অবশিষ্ট থাকবে না, তখন ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে এটা কি স্পেশাল ভাবে রোজার ফজিলত নয়? এরপরেও হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসি হলো ওই হাদিস যেই হাদিসটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এমন একটি হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, হে মানুষ সকল তোমরা শুনে রাখো, মানুষেরা আদমের সন্তানেরা যত আমল করে, যত ভালো কাজ করে, যত সৎ কাজ করে, যত আমালে সালেহ করে, সমস্ত আমল সে তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম বা রোজা ব্যতীত, ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার জন্যই করা হয়, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান প্রদান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে এই বিষয়টি একটু ভাববার বিষয়, এটাকে একটু বাস্তবতার সাথে আমরা মিলিয়ে দেখি। সাপোজ ধরেন আমাদের দেশের যিনি প্রাইম মিনিস্টার রয়েছেন, যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি যদি আপনাকে কোনো ফজিলতের কথা বলে, কোনো পুরস্কারের কথা বলে, হে বসন্তপুর এলাকার লোকেরা তোমরা শুনো, তোমরা যদি আগামী 40 দিন, আগামী 30 দিন এই কাজটা করো, তোমরা এই কাজটা করো, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় বসবাস করো, তাহলে আমি শেখ হাসিনা নিজে তোমাদেরকে হাতে পুরস্কার তুলে দেব। আমার মনে হয় বসন্তপুরের পুরুষরা তো যাবে যাবেই, শিশুরা তো যাবে যাবেই, মহিলারাও সিরিয়াল ধরবে, নাকি কি ঠিক না? সেই আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সমস্ত পৃথিবীর সকল বাদশাকে বর্তমান সমাজে, বর্তমান সময়ে গোটা বিশ্বের মধ্যে যদি 200-300 দেশ থেকে থাকে, প্রত্যেক দেশের একজন করে প্রাইম মিনিস্টার রয়েছে, এছাড়াও কিয়ামত পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যতগুলো প্রাইম মিনিস্টার এসেছে, দায়িত্ব পালন করেছে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে, সমস্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এক জায়গায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডেকে ডেকে বলবেন, আল ইয়াউম, আজকের দিনটা হচ্ছে আমার দিন, আমারই বাদশাহী, এমন কে আছো, কোন বাদশাহ আছো, আসো
সেদিন সমস্ত মানুষ সমস্ত বাদশা সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে যাবে আর ওই দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বাদশাই টিকে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন একাই প্রতিনিধিত্ব করবেন তার ক্ষমতা ব্যতীত আর কারো কোনো ক্ষমতা থাকবে না সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলছেন হে মানুষেরা তোমরা শুনে রাখো তোমরা যদি রমজান মাসের রোজাকে সঠিকভাবে পালন করো রাত্রিতে ইবাদত করো তাহলে এটা অন্য কোনো ইবাদতের মধ্যে নয় অন্য কোন ইবাদতের মতো নয় সারা এগারো মাস তুমি ইবাদত করতে পারোনি ঠিক আছে তুমি এবার তওবা করে এই রমজান মাসে পরিশুদ্ধ হয়ে যাও আমি আল্লাহর কাছে চলে আসো আমি আল্লাহর নির্ধারিত পুরস্কারের জন্য তোমরা রমজান মাসকে সঠিকভাবে পালন করার ইচ্ছা পোষণ করো তাহলে মনে রেখো এই প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমাকে প্রদান করবো সুবহানাল্লাহ তবে পুরস্কারটা কি হবে সেটা আমাদের ভাষায় আমাদের কল্পনায় না আনাটাই ভালো কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত এত বেশি পুরস্কার দিবেন যিনি অনেক মহান তার পুরস্কারটাও কি হয় মহান হয় সুতরাং সেটাকে আমরা কল্পনাও করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন আল্লাহ এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই সিয়ামটা হচ্ছে শুধুমাত্র আমার জন্যেই আমি নিজ হাতে আমি নিজে তার পুরস্কার দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় তিনি আরো বলছেন ওয়াসিয়াম জুন্নাতুন মনে রেখো সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ আমরা জানি পৃথিবীর আজ থেকে পাঁচ সাতশো বছর আগে দুই হাজার পাঁচ হাজার বছর আগে পৃথিবীতে মানুষ যুদ্ধ করত ঢাল তলোয়ার দিয়ে তলোয়ার দিয়ে যখন আমাকে আঘাত করা হতো যোদ্ধাকে আঘাত করা হতো ওই আঘাতকে ফিরাবার জন্য তারা ঢাল ব্যবহার করত ঠিক তেমনি ভাবে এই রোজাটা হচ্ছে ঢাল স্বরূপ অর্থাৎ আপনাকে যদি কোনো পাপের কারণে জাহান্নামে দেওয়া হয় তাহলে আর আপনার যদি রোজাগুলো সঠিকভাবে পালন করে থাকেন তাহলে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য এই রোজাটা ঢাল স্বরূপ হিসাবে ব্যবহৃত হবে সুবহানাল্লাহ ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ওয়ালা ইয়াজহাল যখন কেউ রোজার মাস পাবে মাসটি পাওয়ার পরে এই মাসে সে কোনো পাপাচারে লিপ্ত হবে না কোনো মন্দ কথা বলবে না মূর্খতামূলক আচরণ করবে না এবং ফাইন শাতামাহু আহাদুন এই রমজান মাসে কেউ যদি কারো সাথে কাউকে বকা দেয় কাকে কাউকে কটু কথা বলে আও কাতালাহু বা তার সাথে যুদ্ধ করতে চায় তার সাথে মারামারি করতে চায় তখন সে রোজাদার বলবে ইন্নি সাঈমুন আমি রোজাদার সুতরাং আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না তোমার সাথে কটু কথায় লিপ্ত হতে চাই না এইভাবে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন রোজা রেখে কেউ কারোর সাথে যুদ্ধ করবে না কেউ কারোর সাথে মারামারিতে লিপ্ত হবে না কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না মন্দ কথা বলবে না গীবত করবে না চুগলখড়িমূলক কথা বলবে না যেই সমস্ত কথা যেই সমস্ত কটু বাক্য মুখ দিয়ে উচ্চারণ করতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এই সমস্ত কথা এই সমস্ত বাক্য মানুষ মুখ দিয়ে বের করবে না কেউ যদি তাকে বাধ্য করে কথা বলতে কেউ যদি তাকে বাধ্য করে তার সাথে লড়াইয়ে লিপ্ত হতে তাহলে একজন রোজাদারের কাজ হলো একজন প্রকৃত মুমিনের কাজ হলো ফালিয়াকুল সে যেন বলে ইন্নি সাঈমুন ভাই আমি রোজাদার সুতরাং তুমি আমার সাথে ঝগড়া করতে এসো না আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না এটা হবে একজন মুমিন একজন রোজাদারের বৈশিষ্ট্য এরপরে এই সিয়ামের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বলছেন তিনি শপথ করে বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি আমি ওই আল্লাহর শপথ করে বলছি যেই আল্লাহর হাতে যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের প্রাণ রয়েছে আমি ওই আল্লাহর শপথ করে বলছি যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের জান রয়েছে আমি তার শপথ করে বলছি লাখালুফু ফামিস সাঈমি আতিয়াব ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামতি
মিন রিহিল মিস্ক। আল্লাহ রাসূল সাল্লাম শপথ করে বলছেন যে একজন রোজাদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে একজন রোজাদারের মুখ দিয়ে সারা দিন অনাহারে থাকবার কারণে, মুখ দিয়ে কোনো কিছু পানাহার না করবার কারণে, তার মুখ দিয়ে যে সামান্য দুর্গন্ধ বের হয়, একটু গন্ধ বের হয়, এই গন্ধ সামান্য কোনো গন্ধ নয়, এটা কোনো দুর্গন্ধ নয়, আপনার নাকে দুর্গন্ধ হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন এই রোজাদারের মুখের দুর্গন্ধটা মিশকে আম্বার জান্নাতের সবচেয়ে বড় সুঘ্রাণ থেকেও সুন্দর ঘ্রাণ হিসাবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু ফজিলত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শপথ করে বলতে পারেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালিস সিয়াসাইমি ফারহাতান, রোজাদারের জন্যে আরো দুইটি খুশির বিষয় রয়েছে। একটি হলো ইজা আফতার ফারিহা বিসাওমিহি, যখন মানুষ ইফতার করে তখন তারা একটা আত্মতৃপ্তি পায়, খুশি হয় রোজা রাখবার কারণে। আর অন্যটি হলো ওইজা লাকিয়া রব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন বান্দা তার রবের সামনে দাঁড়াবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সাক্ষাৎ করবে তখন সে খুশি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করার সময় সে খুশি হয়ে যাবে, আমি তো দুনিয়াতে রোজা রেখেছি, রমজানের সিয়াম পালন করেছি, এই বিষয়টা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে খুশি করবে। সুতরাং আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ ভয় পাবে, ভীত সন্ত্রস্ত হবে, নিজেদের মন্দ কৃতকর্মের কথা স্মরণ করে ভয়ে একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কিন্তু আপনি যদি রোজা রাখেন, আমরা যদি রোজা রাখি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েও এই রোজা রাখার কারণে খুশি হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রোজা রাখার তৌফিক দিন যেই রোজা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনন্দ দেবে, আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অগণিত ফজিলত বর্ণনা করেছেন এই রমজানের। তার মধ্যে আর একটি ফজিলত বর্ণনা করব, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন এই সিয়াম বা এই রোজাটা মানুষের জন্য আল্লাহর কাছে মানুষের হয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ইয়াকুলু সিয়াম ইন্নী মানাতুহু দুআমা বিল্লাইল ইন্নী মানাতুহু দুআমা বিন্নাহার, হে আল্লাহ আমি তোমার এই বান্দাকে দুনিয়াতে সারা দিনে পানাহার করা থেকে বিরত রেখেছি, ফাশাফফিনী ফীহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশটা কবুল করো। কে বলবে? কে বলবে? রোজা বলবে। ওই দিন এই সিয়ামটা কথা বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে আপনার পক্ষে, যে আল্লাহ ওইটা এমন একটা দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আবাসায় আয়াতগুলো পড়লে চোখ দিয়ে পানি আসে, যেদিন আপনি আমি আপনার আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপা হবে, আরেকটি দুইটি আমল শর্ট পড়ে যাবে, কমতি হয়ে যাবে, আমরা হতভাগার নেই, গোটা কিয়ামতের মাঠ ঘুরে বেড়াবো, চলে যাব মায়ের কাছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন একটি আমলের জন্য, একটি নেকির জন্য ছুটে যাব পরম শ্রদ্ধেয় পিতার কাছে, বাবা একটি নেকি আমাকে দেন, বাবা সেদিন পালিয়ে যাবে, মায়ের কাছে চলে যাব, গর্ভধারিণী প্রিয় মায়ের কাছে চলে যাওয়ার পরে যখন আমরা এই আবদার করব, মাও আপনাকে ছেড়ে চলে যাবে, সন্তান স্ত্রী সবার জন্য আপনার জীবন থেকে পরিত্যাগ করেছেন, জীবনের সর্বস্ব ব্যয় করেছেন, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কেউ সেদিন আপনার পক্ষে কথা বলবে না, কেউ আপনাকে সামান্যতম সাহায্য করবে না, কিন্তু সেই দিন এমন কঠিন দিনে, এমন কঠিন পরিস্থিতিতে, এমন কঠিন মুহূর্তে এই সিয়াম আপনার পক্ষে আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আপনার পক্ষে সে কথা বলবে, ইন্নি মানাতুহু তুআমা বিন্নাহার, আল্লাহ আমি তোমার এই বান্দাকে সারা দিন না খাইয়ে না পান করিয়ে সারা দিন অনাহারে রেখেছি,
সারাদিন সে খায় নাই আপনার জন্য, সুতরাং আপনি তাকে ক্ষমা করে দেন। রোজার কথা আল্লাহ রাখবেন না, সিয়ামের কথা আল্লাহ রাখবেন না? হতে পারে এই সিয়ামটাই আপনার মুক্তির উপায়, সুতরাং এই সিয়ামটাকেও অবহেলা করবেন না। আমি জানি না আমার জীবনের প্রথম রমজান মাস এই এলাকায় এটাই, আমি দেখেছি অন্যান্য জায়গায় মানুষ না খেয়ে থাকতে পারে, না পান করেও থাকতে পারে, শুধুমাত্র বিড়ি সিগারেটের নেশায় রোজা রাখে না, আছে না এমন? পান ছেড়ে দেওয়ার ভয়ে পান না খেয়ে থাকতে পারবে না, এই জন্য সে রোজা ভাঙে। এমন অনেক মানুষকে দেখেছি এমন গ্রীষ্মকালে যখন রোজা এসেছে বাড়িতে অনেক কাজ বেজেছে, কাজ করতে হবে, রোজা রেখে কাজ করা সম্ভব নয়, বিধায় কাজকে দুনিয়াকে প্রাধান্য দিয়ে তারা রোজা ছেড়ে দিয়ে কাজকর্ম করে, আছে না? আপনাদের এলাকায় হয়? আমি দেখেছি আমার এলাকায় হয়, আমার প্রতিবেশীরা এরকমটি করে, তাদেরকে বুঝে পারি না। ধান কাটতে হবে মৌসুম ঘর মৌসুমের সময় ফসল ঘরে আনতে হবে, না আনলে ফসল নষ্ট হবে, এই ভয়ে তারা রোজা ছেড়ে দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বর্জন করে। কাল কিয়ামতের দিন কতটুকু ফসল আপনি পাচ্ছেন দুনিয়াতে? হাজার মন ধান, 10,000 মন ধান, 20 লক্ষ টাকার সম্পদ। আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমি লোকমানের প্রাণ রয়েছে, ওই আল্লাহ শপথ করে বলছি, কাল কিয়ামতের দিন আপনার জীবনের সমস্ত অর্জিত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি রোজার শতভাগের এক ভাগের সমান হবে না। সুতরাং কোন সম্পদকে আপনি প্রাধান্য দিচ্ছেন, কোন মনোবাসনাকে আপনি প্রাধান্য দিচ্ছেন যে রোজা রাখছেন না? কতটুকু কষ্ট হবে আপনার, সারাদিন না খাওয়ার কারণে একটু কষ্ট তো হবেই, এটাই তো আপনার ইমানি পরীক্ষা। এই কষ্টকে সহ্য না করতে পারে পেরে আপনি সিয়ামকে ভেঙে দিচ্ছেন, আর কাল কিয়ামতের দিন এই সিয়াম ভাঙার অপরাধে আপনাকে যে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এই আগুন আপনি কিভাবে সহ্য করবেন? আপনি আমি কি মানুষ নই? আমাদের কি বিবেক পাগলে খেয়ে নিয়েছে নাকি? কি করে পারি সিয়াম ভঙ্গ করতে? সুতরাং এতদিন আমাদের জীবন যেভাবে কেটেছে কাটুক, সেটাকে ভুলে গিয়ে আসুন না আমরা একটু পরকালমুখী হই, একটু বোঝার চেষ্টা করি। প্রতিনিয়তই তো শুনছেন যে গতকাল লঞ্চ ডুবে 5,000 মানুষ মারা গেল, গত পরশু রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে 10-5 জন মানুষ মারা গেল, পরিবারের সবাই নিহত হয়ে গেল, তারা কেউ কি জানতো যে আজকে আমার মৃত্যু হবে? কোটি টাকার সম্পদ কি নিয়ে যেতে পেরেছে, নাকি কাফনের কাপড়ে পকেট রয়েছে? কাফনের সাদা কাগজ কাপড়ে কি পকেট আছে, যে পকেটে আপনি দুনিয়ার সম্পদ বিক্রি করে টাকা নিয়ে যেতে পারবেন? তাহলে কিসের জন্যে? আমরা প্রত্যেকেই মুমিন, প্রত্যেকেই বিশ্বাস করি আমরা মরণশীল, মরতে হবে, এরপরেও কেন যেন আমরা এতটাই গাফেল হয়েছি, এতটাই দুনিয়া বিমুখী হয়েছে, দুনিয়ার মুখী হয়েছি, পরকালকে আমরা একেবারে তুচ্ছ মনে করছি। সাবধান হয়ে যায়, আমরা সাবধান হয়ে যায়, অন্যথায় বাঁচার উপায় থাকবে না। এবং এতদিন আমরা অনেক কথা বলেছি সলাত সম্পর্কে, অনেক বিষয়ে কথা বলেছি, কিন্তু আপনাদের মাঝে সত্যিকারে কোনো পরিবর্তন আমি লক্ষ্য করতে পারিনি। এই মিম্বার থেকে নামাজের ব্যাপারে, নামাজ ভঙ্গের ব্যাপারে, নামাজ কাজার ব্যাপারে অনেক ভয়াবহতার কথা আলোচনা করলাম, আসরের সময় যে সেই, মাগরিবের সময় যেই সেই, কোনো পরিবর্তন আমাদের আসে না। কেন? আমরা কি মানুষ নই? আমরা কি আল্লাহকে ভয় করি না? আমাদের কি মরতে হবে না, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সার্টিফিকেট পেয়ে গিয়েছি আমরা নামাজ পড়লেও জান্নাত পাবো, না পড়লেও জাহান্নাম থেকে মুক্তি পাবো, এমন সার্টিফিকেট পেয়েছি নাকি? পেলেও তো আরো বেশি করার কথা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণ আমল করতেন, রাত্রি জেগে জেগে সালাত আদায় করতে করতে তার পা মুবারক ফুলে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী
আপনি এত নামাজ পড়ছেন কেন, এত কষ্ট করছেন কেন? আপনার জীবনের সমস্ত গুনাহ, আগের পরের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপরেও এত জেগে জেগে ইবাদত করতে হবে কেন আপনার? কি বলছেন তিনি, কি বলেছেন তিনি? আফালা আন আকুনা আব্দান শাকুরা, যে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করে, আমার প্রতি দয়া করে জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলেন, আমি কি ওই আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমি কি ওই আল্লাহর জন্য ইবাদত করব না? ওই আল্লাহর পায়ে সেজদা করব না? আল্লাহু আকবার! এটা ছিল নবীদের চরিত্র। আর আমাদের চরিত্র কি, আমাদের চরিত্র কি? সম্মানিত উপস্থিতি, নির্ধারিত বিষয় থেকে আমি আজকে একটু সরে গিয়েছি, কথাগুলো বলা দরকার। কারণ দেখেন পৃথিবীর বিকে মানুষ, সুস্থ মানুষ আমরা যারা রয়েছি, আমরা হলাম সবচেয়ে বড় বেঈমান, যারা আল্লাহর সাথে বেঈমানি করি। কিভাবে? দেখেন, একজন অন্ধ যে চোখে দেখে না, সে গোনা আপনার থেকে বেশি করে না কম করে? কম করে। সে কি অবৈধ জিনিসগুলো দেখতে পারে? অবৈধ জিনিস দেখতে পারে? পারে না। যার দুটো পা নেই, সে কি সিনেমা হলে যেতে পারে? সে কি মানুষকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতে পারে? বরং তারাই আল্লাহর ইবাদত বেশি করে। তো তাদের থেকে যার চোখ নাই, যার দুটি পাও নেই, যার দুটি একটি হাত নেই, তার থেকে আপনার প্রতি, আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া কম করেছেন না বেশি করেছেন? কম করেছেন না বেশি করেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধর চেয়ে, ওই কি প্রতিবন্ধী থেকে আমাদের প্রতি দয়া করলেন বেশি, আর আমরা আল্লাহর নাফরমানি করি বেশি। তাহলে আমাদের থেকে বড় বেঈমান আর কেউ আছে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দিয়েছেন, আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, আমাদের উচিত বেশি বেশি আল্লাহর ইবাদতে নিয়োগ হওয়া।